কাল থেকে শুরু হচ্ছে বিপিএল এর দশম আসর। দিনের প্রথম ম্যাচে মিরপুরে মাঠে নামবে চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দুপুর আড়াইটায় দুর্দান্ত ঢাকার মুখোমুখি হবে লিটন দাসের দল। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 7:30টায় লড়বে গেল আসরের ফাইনালে সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। কোচ মোহাম্মদ সালাউদ্দিন আর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নতুন অধিনায়ক লিটন দাস মাঠে বসেই পরিকল্পনা করছেন দুর্দান্ত ঢাকার বিপক্ষে ম্যাচের কৌশল। কে থাকবেন একাদশে, কার ভূমিকা কী হবে, এইসব বিষয় নিয়েই হয়েছে আলোচনা। কুমিল্লা দল বরাবরের মতোই শক্তিশালী, এবারও ব্যতিক্রম নয়। লিটন, ইমরুল, তাওহিদ হৃদয়, জাকের আলী, মুস্তাফিজুর রহমান, মৃত্যুঞ্জয়, রিশাদ হাসানের মতো একজন তারকা আছে দলে। সেই সাথে প্রথম ম্যাচেই বিদেশিদের কোটায় মাঠে নামবেন খুশদিল শাহ, রোস্টন চেস, ম্যাথিউ ওয়াল্টার ফোর্ডের মতো বিদেশিরা। তাই তো জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চান কুমিল্লা অধিনায়ক লিটন। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের সবগুলো দলই খুবই ভালো। দেখেন, টি টোয়েন্টি ফরম্যাটটাই এমন, ব্যাটে বলে যে টিম ভালো খেলবে তারাই জিতবে। সো আমাদের ওই 100% ক্রিকেটটাই খেলতে হবে। আমি মনে করি আমাদের টিমটা অনেক ব্যালেন্স, যতগুলো প্লেয়ারই আছে তারা ক্যাপেবল ম্যাচ জেতানোর মতন। এখন দেখা যাক কালকে কী হয়। অন্যদিকে ঢাকার মূল শক্তি জাতীয় দলের দুই পেসার তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম, সেই সাথে অভিজ্ঞ স্পিনার আরাফাত সানি আর পাকিস্তানি লেগ স্পিনার উসমান কাদির বাড়িয়েছে দলের বোলিং বৈচিত্র্য। ব্যাটিং ডিপার্টমেন্ট দলের অনিশ্চয়তার জায়গা। নাইম শেখ, সাইফ হাসান, মোসাদ্দেক সৈকত, ইরফান শুক্কুররা ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ হলেও অধারাবাহিক। ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট আমরা যখন দেখি, আমরা সবসময় খেয়াল করি যে 3-4 জন 5 জন করে নতুন নতুন প্লেয়ার উঠে আসতেছে এবং তারা ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করতেছে। তো অবশ্যই আমাদেরও সেই চাওয়াটাই থাকবে যে আমাদের এই বিপিএল থেকেও যেন 3-4 জন 5 জন প্লেয়ার নতুন করে তারা ন্যাশনাল টিমে আসতে পারে। দিনের দ্বিতীয় ম্যাচে নিশ্চিতভাবে চট্টগ্রামের বিপক্ষে ফেভারিট হিসেবে মাঠে নামবে সিলেট সিক্সার্স। প্রথম ম্যাচ থেকে অধিনায়ক মাশরাফিকে পাচ্ছে দল, নিশ্চিত করেছে টিম ম্যানেজমেন্ট। সেই সাথে নাজমুল শান্ত, জাকির হাসান, তানজিম সাকিব, নাজমুল অপু, মোহাম্মদ মিঠুনের মতো তারকারা আছে সিলেটের ডেরায়। তবে সিলেটের ট্রাম্প কার্ড হতে পারে বিদেশি ক্রিকেটাররা। বেন কাটিং, বেনি হাওয়েল, হ্যারি টেক্টর, সামিত পাটেলের মতো অলরাউন্ডাররা পুরো আসর জুড়েই থাকবেন সিলেটের সাথে। নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা চেষ্টা করেছি যত তাড়াতাড়ি ঠিক করে নেওয়া যায় অ্যাজ এ টিম হিসেবে। তো আমাদের ওভারসিজ আমাদের সাথে জয়েন করেছে, আপনি যেটা বললেন সব মিলিয়ে ব্যালেন্স টিম, আমরাও সেম তাই মনে করছি। নামের বিচারে বড় কোনো তারকা নেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। তানজিদ তামিম, শাহাদ দীপু, সৈকত আলী, শুভাগত হোম, আলামিন হোসেন রায় মূল ভরসা দলের। বিদেশিদের মধ্যে কার্টিস ক্যাম্পার, বিলাল খান, ফিল সল্ট, মোহাম্মদ হারিস ইতিমধ্যেই যোগ দিয়েছেন দলের সাথে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।